হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে ব্যাটেল রয়্যাল নিয়ে, মানে কল অফ ডিউটি ব্যাটেল রয়্যালের নতুন আপডেট আজকে পেলাম, যেটা এন্ট্রি তো জবরদস্ত লাগছে। যেখানে একটা প্লেন না, অনেকগুলো প্লেন আছে, প্রত্যেকটা প্লেন থেকে হয়তো দু তিনজন বা একজন দুজন যেরকম হোক নামবে। এখানে টোটাল আছে 100 জন প্লেয়ার। ও নামছে তো, এটা তো সেরা লাগছে, এটা একটা লজিক্যাল লাগছে, পাবজি থেকে এটা একটু লজিক্যাল লাগছে। ঠিক আছে, দেখি এখন পর্যন্ত সবই ঠিক আছে, ভালোই আছে। কিন্তু পাবজি একটা রিয়েলিস্টিক গেম, ওইটা কে জানি, জানা যায় না পাবজিকে এটা বিট করতে পারবে কি পারবে না। তোমাদের কী মনে হয় কমেন্টে জানাইও। তো আমি গেম পেয়ে গেলাম এখানে 5.56। ও এটা টিপিপি এফপিপি দুটো একসাথে করা যাচ্ছে ইন গেম, গেমের ভিতরেই কেউ এসছে হয়তো। এখানে একজন পায়ের ফুট মার্ক আসছে, এই যে চলে এসছে, এই তো এফিবি টিভিবি দুটোই করা যাচ্ছে। এটা একটা প্লাস পয়েন্ট এক দিক দিয়ে। এটা কি ছাড়লো ওই জানো, জম, হ্যাঁ এটা জম্বির। এটা একটা অপশান থাকে গেম শুরু হওয়ার প্রথমেই, যে অনেক কিছু অপশান থাকে যে কোনটা নিবো। যেরকম একটা থাকে তো সিল টাইপের, যেরকম আমার রাইটে দেখতে পাচ্ছি ইমের ওইখানে একটা স্কাই হোয়াইট কালারের যেটা ইয়ে হচ্ছে, ওটা হচ্ছে সিল্ড আমার। ওটা গেমের শুরুতেই চুজ করতে হবে যে কী থাকবে হাতে, সিল্ড থাকবে না এই যে এরকম জম্বি থাকবে, না আর একটা থাকে যেটা মেডিক হয়, মানে কেউ যদি ফায়ার করতেছে যেরকম এ এখন ছেড়ে দিলো একটা ওর পাশে, ওকে আমি মারছি কিন্তু ওর হেলথ অটোমেটিক মানে বুস্ট হচ্ছে ওইটার মাধ্যমে। যাই হোক, আমি মেরে দিছি। এটা গেমের শুরুতে করা যায়, মানে অনেক প্লাস পয়েন্টও আছে, আছে অনেক কিছু ভালো আছে, আবার অনেক কিছু আলাদা আছে। এ গেমের যেরকম কোনো রিকয়েল পাচ্ছি না এখানে, নো রিকয়েল গেম, এ গেমের যেটা স্বাভাবিক রিকয়েল হয়। এখানে 7.62 আছে, নিয়ে নিই। এখানে মনে হচ্ছে আরেকজন কেউ এসেছে, পায়ের একটু সাউন্ড আসলো। ঠিক আছে, এখানে দেখা যাক কেউ এসেছে কিনা। এই তো চলে এসেছে একজন, একজন এসেছে, এই তো সামনে দূর আছে, বা এটাতে কাঁচও ভাঙছে পাবজি পিসির মতো। ঠিক আছে, আমরা তিনটা গিল করে নিয়েছি এখন পর্যন্ত। তোমাদের কি মনে হয় কল অফ ডিউটি কি পারবে পাবজিকে বিট করার করতে? আমার যেটা মনে হচ্ছে, এতদিন মনে হচ্ছিলো যে না পেয়ে যাবে, কিন্তু এখন এটা খেলার পর মনে হচ্ছে যে না পাবে না, পাবজি একটা আলাদা গেম। আহ কি রিকয়েল, এত রিকয়েল হাই 4x-এ। এই যে পিছনে, ওর পিছনে হয়তো কেউ জম্বি লাগিয়ে দিয়েছে, যাই ওকে মারতে পারলাম না, কিন্তু পিছন ছাড়বো না, দেখা যাক মারতে পারি কিনা। এই তো চলে এসছে, বলো না, দেখছো এই গেমের কোনো রিকয়েলই নাই, মানে কোনো রিকয়েলই নাই এই গেমের, আলাদা এটা একটা সেরা। কে সাইড থেকে মারলো, লেফট থেকে, এই ঘরে ঢুকছে, ঘরে ঢুকছে, এই যেটা এখন আবার এফপি হয়ে গেলো, কখন হয়ে গেলো আমি নিজেও বুঝতে পারলাম না, হঠাৎ করে হাত পড়ে গিয়ে হয়ে যাচ্ছে। একদিক দিয়ে ভালো হচ্ছে, একদিক দিয়ে খারাপ হচ্ছে, বুঝতে পারছি না। এটা হাত বসাতে লাগবে এখন, আমি যদি এটা থ্রি ফিঙ্গার ক্লো আর জাইরোস্কোপ অন করে খেলছি। এখানে আরেকজন চলে এসেছে, এই তো ঠিক আছে, মাথায় মারতে হতো, আমি অন্য জায়গায় মেরে দিলাম ওকে। এর মধ্যে অনেকই বট হতে পারে, টিপিপি এফপিপি। এই গেমে 4x-টা ফেলে দেওয়াই ভালো, রিপাইল তো হচ্ছে না, দেখা যাক কী হয়। এই তো এখানে একজন দৌড়াচ্ছে, ভাই বাজকে কাহা যাওগে তুম, তুম তো মারেঙ্গে, ইয়ে দিয়া ইয়ে গিয়া, সেরা সেরা। এই তো এখানে দুটো যেটা ফায়ার বাটন আছে, একটা ফায়ার বাটন হচ্ছে কি বললাম যেটা আমি, এখানে আরেকজন আছে মেরে দিই। এখানে একটা ফায়ার বাটন হচ্ছে কি, যেটাতে ফায়ার করলে এইমও অটোমেটিক হয়ে যাবে, মানে অটোমেটিক স্কোপ অন হয়ে যাবে। আর আরেকটা ফায়ার বাটন যেটা নর্মাল হয়, ওটাতে ফায়ার করলে প্রথমে স্কোপ অন করতে হবে বা এরকম করে, মানে শর্ট রেঞ্জের জন্য নর্মালটা ঠিক আছে, আর লং রেঞ্জের জন্য অটোমেটিক যেটা হয় ওইটাও ঠিক আছে। ভালো সিস্টেম, অনেক ভালো ফাংশন আসছে। এখানে আমরা চলে এসেছি স্কিপ করে অনেক দূরে, আমি কাট করে রাখলাম, বা এখানে হেলিকপ্টার, হেলিকপ্টারও উড়ানো যায় নাকি, বাবা বাবা, দেখি বসে দেখি, না না কিছুই হচ্ছে না। এখানে জাস্ট কি এয়ার ড্রপ, এয়ার ড্রপ আসছে, ও তার মানে এখানে বসলে হয়তো এয়ার ড্রপ আসবে, ঠিক জানা নেই। যাই হোক, আমার স্কোপ কোথায় গায়ে হয়ে গেলো, 4x খুঁজে পাচ্ছি না। এই কে মারছে, কে মারছে, কে মারছে, উপরে আছে অনেক, বা এত উপরে হচ্ছে পাবজিতে, কিন্তু এত উপর থেকে ফায়ার করা যায় না, মানে এত উপরে দেখে ফায়ার করা যায় না, যেটা শুধু এখানেই হচ্ছে। একদিক দিয়ে ভালো, এটাও ভালো, অনেক কিছু ভালো আছে, কিন্তু এরকম যদি হতো যে এখানকার সবগুলো ফাংশন পাবজিতে থাকতো, তাহলে তো ওইরকম গেমই হতো না। এর গ্রাফিক্স ভালো আছে, কল অফ ডিউটি তো এরকমই ফেমাস গেম। তারপরে এটা শুধু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, আমি যেটা শুনলাম যে
এই এটা ব্যাটেল রয়্যালটা ইন্ডিয়া দিয়ে এসছে এখন পর্যন্ত, ঠিক জানি না, ঠিক খোঁজ খবর জানা নেই, না বলাই ভালো। এটা সামনে ড্রপ পড়েছে, ড্রপে যাবো না, প্রথমে একে শেষ করতে হবে, উপরে আছে, ইজিতে মারতে পারবে। এই দেখছে, আরে দিল, মারতে পার। তো থ্যাংকস বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলকে, নতুন চ্যানেল, এখন চেষ্টা করছি।